রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাংলাদেশে যে রুগী আছে আর ধরেন সেই যে যেসব রাষ্ট্রে প্রচুর শীত পড়ে সেই হুম হুম সকল রাষ্ট্রে আছে, দুইটার মধ্যে কিন্তু তারতম্য, ক্লিনিক্যাল ফিচার, ধরেন উপসর্গ, অবস্থা, সুস্থতাও কিন্তু ভিন্ন হবে, মানে দুই রকম হবে। একই আচ্ছা রুগী যদি বাংলাদেশে থাকে একরকম হবে, হুম হুম ওইসব দেশে গেলে কিন্তু আরেক রকম হবে। মানে এখানে ক্লাইমেটের একটা হুম হুম বা মানে ভৌগোলিক ভৌগোলিক অবস্থানের, অবস্থান যখন ডিফারেন্ট হ্যাঁ, হচ্ছে তখন কিন্তু রোগগুলো তখন চেঞ্জ রোগের আসে, উপসর্গ চেঞ্জ চেঞ্জ হচ্ছে। হয়ে আসে। আর আপনার আর্থ্রাইটিস অন্য অনেক কারণে হতে পারে, যেমন কেউ যদি আঘাত পায়, হিস্ট্রি ধরেন পড়ে গিয়েছিল, আঘাত পেয়েছে, যে কোনো কারণে হতে পারে, তখন ওই জোড়াটাতে ওই আফটার ট্রমা আর ইঞ্জুরি সেখানে কিন্তু আপনার প্রদাহ হতে থাকে, অলওয়েজ এই যে, তখন থেকে আস্তে আস্তে সেকেন্ডারি কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করে। আচ্ছা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি, হুম হুম তা থেকে কিন্তু ডেভেলপ করতে পারে। ল্যাক অফ অ্যাক্টিভিটিস, চলাফেরা, উঠা বসা, কাজকর্ম, বা মানে মুভমেন্ট কম কম করলে বা এক্সারসাইজ কম করলেও তা থেকে হতে পারে। আপনার কিছুটা এইজিং প্রসেস জনিত থাকতে পারে, হুম হুম যেমন মহিলা আর পুরুষদের, পুরুষদের একটু লেট এজে আসে, মহিলাদের হরমোনাল চেঞ্জটা একটু আর্লি হয়ে যায় অনেক সময়, যার কারণে তাদের আর্লি স্টেজে আর্থ্রাইটিসগুলো আচ্ছা ডেভেলপ করে। আর হুম হুম আর্থ্রাইটিস প্রায় নেয়ার অ্যাবাউট 200 টাইপস বিভিন্ন রকম, বাট মোস্ট অফ দ্য জায়গায় কিন্তু প্রত্যেকটা আর্থ্রাইটিসই বেশিরভাগ ক্ষেত্রে অটোইমিউন ডিসঅর্ডার কারণে হয়ে থাকে। আর আর বাকিগুলো যেটা বলছিলেন যে একে তো আমরা জানলাম যে অনেক ধরনের আর্থ্রাইটিস রয়েছে, আবার উপসর্গতেও দেখা যাচ্ছে যে হয়তো অন্য দেশের সাথে আমাদের দেশের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, যে সবচেয়ে বেশি কোন ধরনের আর্থ্রাইটিস আমাদের দেশে দেখা যায় এবং কোন ধরনের উপসর্গ নিয়ে আমাদের দেশে রোগীরা আসে। আমাদের দেশে আর্থ্রাইটিস কমন হচ্ছে বয়সজনিত, যেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, এটা আমরা প্রায়ই পাই, বা আঘাতজনিত অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, স্পেশালি বয়স 30-35-এর উপরে বা 40-এর উপরে গেলে আচ্ছা মহিলাদের, পুরুষদের 40 থেকে 50-55-এর পরে হুম গেলে হুম পুরুষদের দেখা দেয়, এটা কমন। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা বাংলাদেশে মহিলাদের কমন, রিউমাটয়েড আর্থ্রাইটিস রাইট অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস ছেলেদের বা হুম হুম পুরুষদের কমন, ইয়াং পুরুষদের এটা একটা কমন, বাচ্চাদেরও অনেক সময় আর্থ্রাইটিস হতে পারে। কিছু আর্থ্রাইটিস আছে আপনার ধরেন যেমন ফাইব্রোমায়ালজিয়া, হুম যদিও হুম এটা আসলে মাসেলের ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, কিন্তু মূলত দিস ইজ ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিস। তো এই ডিউ টু যক মানে টিউবারকুলোসিসের জীবাণু ধরেন, তারপরে এনি ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, আমরা এই যে করোনার কথা বলছি, এনি যেমন চিকুনগুনিয়া, এগুলো ভাইরাল ইনফেকশন। তো ভাইরাল বিভিন্ন ডিজিজ থেকেও কিন্তু আমাদের ফ্লারিশ হতে পারে বা আচ্ছা আর্থ্রাইটিস শরীরে দেখা দিতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজু আহমেদ বলছিলাম, বগুড়া থেকে। জি জি, আমি শুনতে পাচ্ছি, রাজু সাহেব বলেন। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমি ভলিউম কমনে আছে, আমি বগুড়া থেকে বলতেছিলাম, রাজু আহমেদ নাম। আমি একজন অ্যানকোলাইজিং স্পন্ডালাইটিস এর রোগী, বুঝছেন? আচ্ছা ডাক্তার বলছে যে এই অসুখটা নাকি ভালো হয় না। আচ্ছা, আপনার বয়স কত এখন? 29 স্যার। 29। আচ্ছা, এখন আপনার শারীরিক কি সমস্যা সেটা বলেন, মানে আপনার ওটার উত্তর দিব আমি, কিন্তু আপনার এই যে আমি আপনি কি সমস্যা ভুগছেন এটার কারণে? আমি বর্তমানে স্যার কোমর বাঁকা করে হাঁটি এবং হাঁটু থেকে শুরু করে কোমর পর্যন্ত আমি অনেক সময় বাঁকা হয়ে থাকি, অনেক সময় নড়াচড়াই করতে পারি না, এক পা ফালানোর মতো শক্তি আমার থাকে না স্যার। আচ্ছা, এখন কোনো চিকিৎসা করছেন, সাজেজ কোনো ওষুধ, কোনো ব্যায়াম, কোনো থেরাপি বা আমি কোনো? একদিন থেরাপি ডাক্তারের সাথে দেখা করছিলাম, উনি আমাকে ওই হিট দিয়ে থেরাপি দিছে, আর হলে আল্ট্রাসোনোগ্রাফি থেরাপি দিছে, আর উনি কিছু ব্যায়াম দেখে দিয়েছে, কিন্তু আমি ওই ব্যায়াম গুলো করে এবং থেরাপি দিয়ে তেমন কোনো সুবিধা পাচ্ছি না। একটু হিট দিলে হয়, কিন্তু ডাক্তারের কাছে নিয়মিত যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আচ্ছা, ওই থেরাপি যে যে মেডিসিনগুলো বাইরে কিনতে চাইছিলাম। যে ডাক্তার সাহেব আপনাকে বলেছে এটা ভালো মানে হয় না বা ভালো হবেন না, উনি কি কোনো চিকিৎসা দিয়েছে? হ্যাঁ স্যার, আমি আমাদের এখানে মেডিকেলে ভর্তি হয়েছিলাম, উনি আমাকে ওই ওই থেলাজিন, সালফা থেলাজিন গ্রুপের ওষুধ, আর হলে বুঝতে পেরেছি, ওগুলা খান এখন? না স্যার, ওগুলো কোনোটাই বর্তমানে খাচ্ছি না, বলছে সালফা থেলাজিন এটা সারা জীবন খেতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, ওনার যে আনকালোজিং এই রোগটা জীবনও ভালো হবে না,
তো আমরা যদি কোনো রোগ ভালো না হয়, সাজেস্ট ক্যান্সার ভালো হবে না, ডায়াবেটিস আর ভালো হবে না, হার্টের রোগ আর ভালো হবে না, তাহলে তো আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। মানে ব্যাপারটা হচ্ছে এটা একটা আমার কাছে মনে হয় কিছু কোশ্চেনের আনসার রুগীদেরকে এমনভাবে দেওয়া উচিত যেটা রুগীরা চিকিৎসা করে। আপনি ভালো না হলে তাহলে ডাক্তারের দরকার নেই, আপনি বাসায় থাকেন, ভালো হলো না। যদি ভালো না হয় কি হবে? ধরেন আপনার চিকিৎসা দিলেন না, কি হবে? আপনি তো ওই অবস্থানও থাকতেছেন না, আরো খারাপ হবে, আরো খারাপ হবে। ক্যান্সারের চিকিৎসা দিল না, ওই যে এর আগে রোগী বললো আমি ওষুধ খাচ্ছি ক্যান্সারের, ওষুধ খাচ্ছেন এবং উনি ভালো আছেন। ভালো হবেন না বলতে কি চাচ্ছে মানুষ আমি জানি না। ধরেন একটা মানুষের জীবনও কোনো অসুখ হয় নাই, কোনো রোগে সে আক্রান্ত হয় নাই, সে কি মারা যাবে না? তো মারা যাওয়ার সময় কি হবে? তার হার্ট বন্ধ হয়ে যাবে, লাংস বন্ধ হয়ে যাবে, সে মারা যাবে। তাহলে হার্ট আর লাংস কি তখন অসুস্থ হবে না বা মারা যাবে না? সে মানে কিছু কোশ্চেন, কিছু টার্ম, চিন্তা এগুলো চেঞ্জ করতে হবে, রুগীদেরও চেঞ্জ করতে হবে, আমাদেরকে হয়তো সময় হয়তো অনেক সময় হয় না, বাংলাদেশের রুগীর চাপ বেশি, এটা হয় একটু তাকে প্রপারলি কাউন্সেলিং এর দরকার। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার, ধরেন আপনার যে অবস্থা আছে, আপনার যে বয়স এখন, আপনি 10 বছর আগে কি ছিলেন এখন কি, মানে আপনি দেখেন তো আপনার আগের চেয়ে আরো খারাপের দিকে যাচ্ছেন, ঠিক না? তো প্রবলেমটা হচ্ছে যেহেতু আপনার রোগ হয়েছে, রোগে যে অবস্থা আছে ওই অবস্থার থেকে যেন খারাপ না হয়, আর ওই অবস্থার থেকে আপনি আর একটু ভালো কিভাবে থাকতে পারেন, সেটা হচ্ছে চিকিৎসকের মূল কাজ। তো আপনার চিকিৎসা আপনি কন্টিনিউ করেন, ভালো হবে কি হবে না সেটা একমাত্র উপরওয়ালা জানে। হ্যাঁ, আমাদের ক্ষমতা, জ্ঞান এগুলো লিমিটেড, আমরা শুধু লেখা করেছি সেই অনুযায়ী আমরা আপনাদের রোগী দেখি, দেখে আমাদের অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞান আপনাদেরকে দেই। হ্যাঁ, কিন্তু কে কখন ভালো হবে, কে কি হবে না, এটা উপরওয়ালার কাছে সবকিছু। তো আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করেন, চিকিৎসা কন্টিনিউ করেন, যে সালফাসালাজিন দিয়েছে ওগুলো আপনাকে খেয়ে যেতে হবে, থেরাপি করতে হবে, ব্যায়াম করতে হবে, সাঁতার কাটতে হবে। অ্যানকাইলোজিংয়ের মূল চিকিৎসা হচ্ছে মুভমেন্ট, যত বেশি সাঁতার কাটবেন, হাঁটবেন, এক্সারসাইজ করবেন এবং নিয়মিত ফলো আপ করবেন ডাক্তারদের, নিয়মিত আপনি চেক আপ করবেন, নিয়মিত ওষুধ খাবেন, আপনি ওই অবস্থা থেকে আর খারাপ হবেন না এবং আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। রোগ শরীর থেকে একেবারে নির্মূল হয়ে যাবে, শুধু ইনফেকশুয়াস ডিজিজ ছাড়া এমন কোনো ডিজিজ পৃথিবীতে নাই আমার জানা মতে। ইনফেকশুয়াস ডিজিজ কি? ধরেন করোনা, ব্যাকটেরিয়াল যে কোনো ইনফেকশান, কোনো ইনফেকশান হতে পারে মানুষের শরীরে, সেগুলো আপনার কিউর হতে পারে। কিন্তু আপনার একজন করোনা হয়ে ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্যারাসাইট এই সমস্ত দিয়ে যে মানে ইনফেকশন গুলো হচ্ছে সেগুলো আপনার একদম নির্মূল হয়ে নির্মূল হয়ে যাবে। কিন্তু যে রোগগুলো আপনার হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো ইনফেকশন জনিত না বা কোনো ডাইরেক্ট কোনো ভাইরাল, তাও কি ভাইরাল ব্যাকটেরিয়া থেকে যে সেকেন্ডারি কমপ্লিকেশন হয় সেগুলো তো কন্টিনিউ করতে থাকে। আর একবার কি কাউরে করোনা আক্রান্ত হলে আবার হবে না? সে মানে এমন কোনো ডাটা আছে যে কেউ একবার আক্রান্ত হলে আর আর হবে না, একবার টিবিতে আক্রান্ত হলে আর হবে না, এমন কোনো ডাটা আছে কারো কাছে? নাই। তো রোগ তো বারবার আসতেই পারে, এই জন্য কি আমরা একবার আক্রান্ত হয়েছি আমি এটা ভালো হবে না চিকিৎসা করলাম না, তাহলে কি ঘটবে? এই ভ্রান্ত এবং বাজে ধারণা থেকে বেরে আসতে হবে সবাই। এটা থেকে কিন্তু হতাশা চলে আসে। এক্স্যাক্টলি, হতাশা চলে আসে। একটা ফিজিক্যাল প্রবলেম আছে সেটা থেকে তার দেখা যাচ্ছে যে আমার আর ভালো হবে না, উনি হতাশা। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।